কদিন ধরে আসে না, অনেকদিন ধরে আসে না। আজকে লাইফে আবার অনেকদিন পরে আসলাম। লাইফের আসার উদ্দেশ্য একটাই, আপনারা সবাই জানেন, হিরো আলম সপ্তমে আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে এত দূর এসেছে, তাই অল টাইম আপনাদের এই ভালোবাসা নিয়েই যেন বাকি জীবনটা আপনাদের সাথে সুখ দুঃখে নিয়ে কাটাতে পারি। আর সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছে একটা কারণে, আমরা গত কয়দিন ধরে একটা জিনিস লক্ষ্য করে দেখতেছি, আমরা বলি মানুষের আমাকে দেশের অনেক অভাব, আমরা খাইতে পারতেছি না, আমরা মনে করেন চলাফেরা করতে পারতেছি না, আমরা কিন্তু খুবই এসব খুব দেখতেছি, মানুষের খুব অভাবে আছে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয় আমাকে দেশে এখন বর্তমানে এখন এই মুহূর্তে অভাবই নেই। কী কারণে? এই যে দেখুন, মানুষের মার্কেটে একটা উচ্ছে পড়া ভিড় দেখতে পাচ্তেছে ইদানিং। আমরা মানুষ একবারও ভাবতেছে না আমরা এই ভিড়ের কারণে আমাদের কত ক্ষতি হইতেছে। এই মুহূর্তে দেখেন মানুষের দিন গেলে কিন্তু করোনা সংখ্যা দিন গেলে খালি বাড়তেইছে আর বাড়তেইছে। এই বাড়ার কারণটা কি বলুন তো? গত কয়েকদিন আমরা যারা ঘর বন্দি লকডাউনে সময় কাটাচ্ছি, দেখছেন খুব একটা আমাদের 200, 300, 400, 500, 600 এরকম করে আমাদের আতঙ্ক সংখ্যা পেয়েছে, মৃত্যু সংখ্যা কম পেয়েছে। ইদানিং যেদিন থেকে আপনি যখন থেকে দেখছেন এই যে গার্মেন্টসে একটু খুলে দেওয়া হলো, তারপরে একটু মানে লকডাউন মানে খুলে দেওয়া হতো কিছু কিছু জায়গায়, এই জায়গাগুলো খোলার পরে এই যে ঈদের কারণে যে মার্কেটটা খুলে দেওয়া হলে মানুষের মার্কেট বন্ধ করেও দিয়েছে অনেক জায়গার, মার্কেট আবার খুলেও রাখছে কিছু জায়গার, মানে বন্ধ করার পরও ক্ষেত্রে মানুষের এই যে উচ্ছে পড়া ভিড়টা, এই ভিড়টা কিন্তু আমাদের খুব ক্ষতির লক্ষণ দেখা দিতেছে। আপনারা এই যে মার্কেটে যে হারে আমরা বাইরের লোক দেখতেছি, মনে হচ্ছে না আমরা লকডাউনের মধ্যে আছি। রোডঘাটে যে হারে লোক, যে হারে মার্কেটে ভিড়, তাতে মনে হয় দেখে মনেই হইতেছে না এই মুহূর্তে আমরা লকডাউনে আছি, মনে হইতেছে না আমাকে, তা কিন্তু মনে হচ্ছে না এই কথাগুলো। কিন্তু তবে আপনারা একবার চিন্তা করুন, যারা এই যে লকডাউনের আপনারা আমরা ঘর বন্দি আছি, আমরা তো আর কয়টা দিন কিছু এরকম করে তো একটু বন্দি থাকি, কিন্তু এই আপনারা সবাই একটা দিন জানেন এই রোদের কিন্তু কোনো ওষুধ নাই। এই রোদের ওষুধ একটাই, আমরা সতর্কভাবে চলা, নিয়ম মতো চললে পারলে আমাদের এই রোগের কিন্তু একমাত্র ওষুধ। কিন্তু আপনারা সেই নিয়ম কেউ মেনে দেয় চলতেছেন না। আমরা বুঝতে পারলাম যে কী কারণে আপনারা এই যে দিন দিন এত আমাদের করোনা আতঙ্ক হওয়ার কারণ বেশি দিন দিন বাড়তেছে আমাদের, কিন্তু এটা শুধু আমাদের চলাফেরার কারণে। এখন একটা কথা দেখেন, যারা মনে করেন আমরা আজকে এই যে মার্কেটে উচ্ছে পড়া ভিড়, যারা মার্কেটে ব্যস্ত আপনারা এই মুহূর্তে, তারা একবার এই মার্কেট করাটা বন্ধ করুন, করে এই মার্কেটের টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের 1 কেজি চাল, 2 কেজি সেমাই অথবা 1/2 কেজি সেমাই এগুলো মানুষকে একটু করে দেন। কাপড় আর যারা মার্কেটে ব্যস্ত, এই কাপড় পরে আপনি কাপড় কিনা কাটা করে এত ব্যস্ত হয়ে পড়ছেন, এই কাপড় কিনে কাকে দেখাবেন? কাপড় কিনে আপনাদের সবাইকে কিন্তু ঘরের মধ্যেই থাকতে হবে, কাপড় কিন্তু পরে বাইরে যেতে পারবেন না। তাহলে কাপড় নিয়ে কেন আপনারা এত মার্কেট করালে, এত গেলে আপনি কেন আপনারা এত কী কারণে আপনারা বাইরে বাড়াচ্ছেন, কেন এত মার্কেটে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন? এই মার্কেট করা বাদ দিয়ে এই টাকাটা গরিব দুঃখী মানুষকে দেন। আর আপনাদের মনে করেন আমরা অনেক সাড়া দেবো না, আমরা কিন্তু কাপড় ছাড়া কেউ নেই, সবারই কাপড় আছে, আমাকে যে অনেকের যে কাপড় আছে এগুলো আমরা ঈদের দিনে পরতে পারবো, তাতে সমস্যা নেই। তাই আপনারা এই কাপড় না কিনে এই টাকা কাপড়গুলো টাকাগুলো কিছু গরিব লোকের দেন, এবং আপনারা সতর্ক হয়ে চলুন। আপনারা দিন দিন এই যে দেখেন যে আতঙ্ক বাড়তেছে শুধু এই কারণে, এর আগে কিন্তু এত আতঙ্ক বাড়েনি, ধামকে বাড়ছে, এত লোকে রোডঘাটে লোকও ছিল না, এত কিন্তু এও ছিল না, তাহলে আজকে কেন এসব হইতেছে বলুন কেন? তাহলে অবশ্যই এসব আমাদের কোনো ইয়ের কারণে, চলাফেরার কারণে হইতেছে। তাই আপনারা অবশ্যই সতর্ক হয়ে চলুন। দেখুন দেখতে দেখতে আমরা 2টা মাস আপনি বাড়াই গেলো, আমরা কিন্তু সবাই ঘরে আছি, তাই আপনাদেরকে বলতেছি আপনারা সতর্কভাবে চলুন, কারণ আপনাদের এই সতর্কের কারণে আমাদের অনেক জীবন বেঁচে যাবে। আর আপনারা যে হারে চলাফেরা করতেছেন এই হারে দিন দেখে তো করোনা মুক্ত হওয়া সম্ভব হবে না, দিন গেলে করোনা আরও বেড়ে যাবে। কী কারণে? আপনারা জিনিসটা
কেউ নিয়ম মতো চলতেছেন না। আরে ভাই, বাসায় থাকলে অনেক মার্কেট করতে পারবো, অনেক কাপড় করতে কিনতে পারবো, কাপড়ের কিছু কাপড় যে কাপড় কিনে মানুষও পরে দেখাতেই পারবো না, সেই কাপড় কিনালে কেন আমরা এত মাথা ব্যথা, কেন আমাদের এত হইচই, কেন আমরা বাইরে এত যাইতেছি, কেন? তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু হিসেব করে চলতে হবে, না হলে কিন্তু এর থেকে কোনো উপায় নাই। তাই আপনারা গরিবের পাশে থাকুন, আপনি কাপড় না কিনে একটু করে আপনারা তাদের পাশে একটু থাকেন, আদা খেতে সেমাই একটু পারলে একটু চাল তাদেরকে দেন, তাহলে অবশ্যই আপনারা আল্লাহ পাকের থেকে রেহাই দেবে, সব পাবেন। আপনারা দান করলে দান কমে না, এখন আপনারা জুলুমের একটু হলেও মাংস মনে করেন দিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা মনে করেন আল্লাহ পাকে দানের সব আপনাকে দেবে। আর আপনারা সবাইকে আবারও বলতেছি, এখনও বলতেছি, আপনারা একটু সতর্কভাবে চলুন, যে হারে আপনারা বাইরে চলাফেরা করতেছেন, মার্কেট যে হারে ভিড় দেখতেছি, মনে হচ্ছে না এই মুহূর্তে আমাকে লকডাউন, তাহলে এরকম করে আপনারা যদি মনে করেন যে চলাফেরা যদি মেনে নিতে পারবেন, তাহলে লকডাউন দিয়ে লাভ কী, লকডাউন দিয়ে লাভ কী, তাহলে লকডাউন উঠে লাভ ভালো, আপনাকে দিয়ে চলাফেরা, তা আপনারা চাচ্ছেন আপনারাও মরবেন আরও 10 জনকে মারবেন। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা এখনও যারা লকডাউন না মেনে চলতেছেন, একটু মেনে চলুন। আমরা জানি বেঁচে থাকতে গেলে আমাদেরকে কর্ম করতে হবে, আমরা জানি এখন বর্তমানে যে পরিস্থিতি, এতদিনে লকডাউনে কেউ পরিস্থিতি ভালো নাই, তাই আমরা এর মধ্যে সবাইকে, আমরা পেটের খিদের কারণে অনেকে কিন্তু আমরা রোডে বের হয়ে গেছি, আমরা মানুষের যে সহযোগিতা দিচ্ছে তাই সহযোগিতাতে আপনি 8 দিন 10 দিনের আপনি খেতে পারতেছেন না, কিন্তু আপনারা চলাফেরা করুন, নিয়ম মেনে চলাফেরা করুন, চলাফেরা করতে কাউকে মনে করতে হবে, পেটের খিদে আপনি বাইরে যান তাও যান সমস্যা নাই, কিন্তু হিসাব করে চলাফেরা করুন। কিন্তু এখনকার যে পরিস্থিতি হিসাবে চলাফেরা দেখতেছি, আপনারা অতিরিক্ত মনে করেন, আপনারা যে লকডাউনে যে আমরা যে কথা চলতেছে, লকডাউন চলতেছে, মনে হইতেছে লকডাউন, তাই আপনারা একটু ভাই ঈদের মধ্যে আপনাদের এই ভুলের কারণে দেশের কিছু পশু হাজার হাজার লোক করোনায় আতঙ্কিত হয়ে যাইতেছে। আপনাদের সবাইকে বলতেছে, আপনারা অতিরিক্ত করোনার আপনারা ঝুঁকিপূর্ণের মধ্যে চলাফেরা করতেছেন, আপনারা বুঝতে পারতেছেন না যে এখন এত লোকের ভিড়ে দিন গেলে দেখেন করোনার আশঙ্কা দিন দিন বাড়তেইছে। তাই আপনাদেরকে বলি, আপনারা একটু হিসাব করে চলুন, দেখুন আর কটা দিন রয়ে, আর এই যে আপনারা বর্তমানে যে হারে যেখানে ভিড় দেখতেছে, আপনারা কী করে ভাবলেন যে করোনা দেশ থেকে তাড়াতাড়ি যাবে? আমরা লকডাউন নিজেরাই বেড়ে দিতেছি, লকডাউনকে তো আমরা দিন দিন বাড়াইতেছি, আপনারা সরকারে বাড়াইতেছে না, কী কারণে? দিন দিন গেলে আমাদের কিন্তু দেশের পরিস্থিতি আরও খারাপ হইতেছে, কিন্তু লকডাউন দিন দিন বেড়ে যাইতেছে। তা আমরা যদি দিন দিন সতর্ক হয়ে চলাফেরা করতে চাইলে কিন্তু দিন দিন একটু করোনা থেকে একটু আতঙ্ক থেকে একটু সবাই মনে করেন একটু রেহাই পায়, তাহলে লকডাউনে কিন্তু কমে যাবে। আপনারা দিন দিন লকডাউন নিজেরাই বাড়াচ্ছেন, আপনারা নিজেরাই লকডাউন বেড়ে দিতেছেন। তাই অবশ্যই আপনাদেরকে সবাইকে বলতেছি, আপনারা নিয়ম মেনে চলুন, অবশ্যই আপনারা এই করোনা থেকে মুক্ত পাবেন। আর সামনে সবাইকে দেখতেছেন ঈদ, এই ঈদ উপলক্ষে জানাইতে পারেন গরিব দুঃখী দেখে ঈদের মধ্যে একটু সহযোগিতা করুন, আল্লাহ পাকে দান কোনো দিন আপনাদের মনে করেন বিফলে যাবে না, অবশ্যই এই দানের সব একদিন আল্লাহ পাক আপনাদেরকে দেবে। তাই আপনাদেরকে সবাইকে বলতেছি, যাই যতক্ষণ যাদের সমর্থন আছে সেই সমর্থন অনুযায়ী আপনারা মানুষের পাশে দাঁড়ান, কী কারণে? আপনাদের এই দাঁড়ানোর কারণে আজকে দেখেন একটা পরিবার দিলে এক বেলা খেতে পারে, আমরা প্রতিটা লোকই একজন দুইজনকে দিলে মনে করি তাদেরকে সহযোগিতা করি, অবশ্যই আপনারা মনে করেন অনেকতে দেখবেন মানুষের এই যে বর্তমানে যে অবস্থা, সেই আল্লাহ পাকে এই দোয়া আপনাদেরকে অবশ্যই একদিন, আমরা চিরকাল এই পৃথিবীতে কিন্তু বেঁচে থাকবো না, অবশ্যই আপনারা এখন যে দান খরচ করতেছেন, যারা মানুষের সহযোগিতা করতেছেন, এই পৃথিবীতে আমরা লাখ লাখ টাকা রেখে যাবো, সবাই আপনাদেরকে দেখেন কোটি কোটি টাকা থাকুন, এই টাকাগুলো আমরা ভালো মতো খেতে পারি, তাহলে মানুষের কাছে ব্যবহার না করতে পারি, মরে যাওয়ার পরে এগুলো টাকাগুলো আপনারা দেখেন আপনাকে ছেলে পেলে তারা খাবে, তারা মনে করেন দেখে লুটিয়ে দেবে উড়িয়ে দেবে, এই টাকাগুলো কোনো কাজে লাগবে না। এখন যদি আপনি যে টাকাটা মানুষকে দিয়ে যাবেন, মানুষকে সহযোগিতা করে দেবেন, আপনি মারা যাওয়ার পরে এই যে তাদের যে সোয়াব, তাদের ভালোবাসা, এই জিনিসটা তখন বুঝতে পারবেন, এই টাকা এই পুরীতে লাখ লাখ টাকা, এই টাকার মানে কোনো মূল্য নেই, কোনো ভালোবাসা নেই, এই পুরীর লাখ লাখ টাকা তখন মানুষের কাছে বিলিয়ে দিয়ে যাবেন, ওই পুরীর যা বলবে তখন বুঝবেন আপনারা এই পুরীর যে টাকাগুলো আপনারা ব্যয় করছেন, পুরীরা লোকে আমাদেরকে কী করে টাকা ব্যবসা করি না, ব্যবসা করলে আপনারা টাকা ব্যবসা লাগালে লাভ করার জন্য ব্যবসা করেন, ঠিক না? ঠিক, তাহলে আপনারা এটাও মনে করবেন যে এই পুরীর যত মানুষের সব দেবেন,
পরিষেবার টাকা কিন্তু পরপারে আপনারা পাবেন। তাই আপনাদেরকে অবশ্যই সবাইকে বলতেছি, আপনারা এখনো যারা যার যার সমর্থন আছে সেই সমর্থন অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান। আপনারা অবশ্যই এই দান বিফলে যাবে না, আপনারা অবশ্যই আর আপনারা একদিন সব পেয়ে যাবেন। আপনারা টাকা পয়সা কবরে যাবে না, কেউ আপনার সাথে যাবে না, সাথে যাবে শুধু সাদা একটা কাপড়, এই কাপড় ছাড়া কিছু যাবে না। কোটি কোটি রাখে যাবেন এই টাকা, এই কোটি কোটি টাকা যদি সোহাবুল কবরে না নিয়ে যেতে পারেন তাহলে নিয়ে যাবেন কি? তাই সবাইকে বলতেছি আপনারা সবাই ভাই আপনারা হিসাব করে চলাফেরা করুন। আমরা সবাই নিয়ম মেনে চলি এবং দেখুন অতি তাড়াতাড়ি আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে সবাইকে রেহাই দেবে। আপনারা অবশ্যই সবার পাশে থাকবেন, আমরা যতদূর দার দার সমর্থন আছে পাশে থাকবো, লকডাউন মেনে চলবো। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা, এবং আপনারা যারা আছেন এখানে আমার কথাতে যদি কোনো কেউ আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই জানেন, অনেকেই বলেন আমি ঘুষে কথা বলতে পারি না, কিন্তু সত্য কথাগুলো আমি বলার চেষ্টা করি। তাই হোক, আপনারা অনেকে বলেন যে হিরো আলম ভালো মতো কথা বলতে পারে না, আমি যতদূর আমার যে ভাষায় কথা বলি এটা সম্পূর্ণ বগুড়া ভাষায় কথা বলি, অনেক হয়তো বুঝতে পারেন না। তাই আপনি দুঃখিত যারা কথা না বোঝেন, এবং আপনারা সবার দোয়া ভালোবাসা নিয়ে যে কটা দিন বেঁচে আছি সপ্তমী দান এরকম আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি। আপনারা সবাই দোয়া রাখবেন, এবং সবাই জানি যা পারি মানুষ হোক এই ঈদ উপলক্ষে অন্তপক্ষে আপনারা তাদেরকে সহযোগিতা করুন। আমরা জামা সারা দেবো দিয়ে কিনতে পারবো, এই জামার টাকা আপনি একজনকে দেন, আপনারা দেখবেন ভবিষ্যতে আপনার এই দানের সবটা পেয়ে যাবেন। আর আপনাদের সবাইকে আন্তরিক কোনো শুভেচ্ছা, আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাবো। শুধু আজকে লাইফে এইটুকু একটু সতর্ক দেওয়ার জন্যে করে দেওয়ার জন্য আপনাকে লাইফে আসা যে আমরা জিয়ারে দেখতেছি লকডাউন কেউ মানতেছে না, আপনারা অবশ্যই লকডাউন মেনে চলুন। দেখুন দিন দিন আতঙ্ক বেড়ে যাচ্ছে, কিন্তু আজকে এই বাইরে জিয়ারে লোক ঘোরাফেরা করতেছে, আচ্ছা আমরা খুব ক্ষতির দিকে চলে দেবো বলে দেখবেন আপনারা। তাই আপনারা সবাইকে ধন্যবাদ, আপনাদের ভালোবাসা নিয়ে যেন অল টাইম থাকতে পারি সবাইকে। আসসালামু আলাইকুম।